Welcome to Ritu Food House. Please subscribe our channel and tap the bell icon. Hi bondhura, আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার মেয়ে আমার শাশুড়ি মা আমার ননদ ননদের ছেলে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। সবাইকে অনেক শুভবিজয় আশা করি। সবার পুজো খুব ভালো কেটেছে। সবার পুজো কেমন কাটলো, কেমন মজা করলে সবাই কিন্তু জানাবে। তাহলে চলো আমরা কিছু ঠাকুর দেখে নিই। আমাদের বীরভূমের ইলাম বাজারে আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি। আমাদের বাড়ির পাশের কিছু ঠাকুর আমরা দেখব। আমরা এখানে চলে এসেছি আমাদের একদম গ্রামের ঠাকুর। আমাদের বাড়ির কাছেই একটা বল খেলার মাঠ আছে, তো সেই মাঠে পুজো হয়। সেই পুজোতে আমরা সেই মাঠে ঠাকুর দেখতে এসেছি। এখানে প্রচুর মেলা হয়, প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়। এখানে যে ঠাকুরগুলো হয় না, খুব সিম্পলের মধ্যে একদম নর্মাল থিমের ওপরে ঠাকুরগুলো হয়। দেখুন ওখানে বড় বড় দুর্গাগুলো থিমের মধ্যে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, আর নিচে ছোট দুর্গাকে পুজো করা হয়েছে। এখানে এভাবেই আপনারা বেশিরভাগ ঠাকুর দেখতে পাবেন। কোনো বড় ঠাকুর আমি দেখাচ্ছি না আপনাদেরকে, কিন্তু ঠাকুর বড় বা ছোট মজা তো একই হয় না। সবাই বড় ঠাকুর দেখিয়েছে, আশা করি আপনারা দেখেছেন। তো আমাদের গ্রামে কেমন ঠাকুর হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে চলে এলাম আমরা আর একটা ঠাকুর মণ্ডপে। এটা হচ্ছে ইলামবাজার উন্নয়ন পল্লী দুর্গা মাতা সেবা সমিতি, এই ক্লাবটা। এই ক্লাবেও দেখুন একই ধরনের থিমের ওপর কিন্তু ঠাকুর হয়েছে। বললাম এখানে একদম সাধারণ ঠাকুর দেখতে পাবেন, খুব বড় প্যান্ডেল বা খুব বড় ঠাকুর কিন্তু এখানে দেখতে পাবেন না। কিন্তু আমাদের গ্রামের আনন্দটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাঁটাহাঁটি হলো, এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আমরা একটু প্রথমে ফুচকা দিয়ে খাবারটা শুরু করি। আজকে আমার হাজব্যান্ড নেই, তো আজকে ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। আশেপাশে
আমাদের এটাই কিন্তু লাস্ট পুজো ঠাকুর দেখা। আমরা 5টাই ঠাকুর দেখেছি আমাদের এখানে। খুব একটা বেশি পুজো হয় না, তো এখানে এসেই ফুচকি বেলুনের দোকান দেখে আর মোটে ছাড়তে চাইছে না, যেতে চাইছে না, তার জন্য ওকে বাধ্য হয়েই ওটা কিনে দিতে হলো। এখানে কোনো মেলা টেলা নেই, জাস্ট একটা দোকান বসেছে ছোট্ট বেলুনে। সার্বজনীন দুর্গোৎসব ইলাম বাজার বাসস্ট্যান্ডের পক্ষ থেকে এই পুজোটা হয়। এখানেও দেখুন সেম একই ধরনের কিন্তু আপনারা থিমের ওপর ঠাকুরটা দেখতে পাবেন, আর নিচে কিন্তু আলাদাভাবে পুজো করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আনন্দের সব মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেমন পুজো করেন